মিরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। ৮ জুন আজিন্যে শান্তিরহাট বাজারত ইফতার ও দোয়া মাহফিলত প্রধান অতিথি আছিল গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশারফ হোসেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদিন রানার পরিচালনায় এরা উন্নয়নের মধ্যে বক্তব্য রাখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির সহ বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলত প্রায় 5,000 মাইনষের আয়োজন করা হয়। এ সময় গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন ব্যাগ শেষে বিশ্ব উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি হয়। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারাত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গো সাবস্ক্রাইব এবং সি প্লাসের ফোন রেখা।